গাজীপুরে মাদক নারী নির্যাতন ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্ট দুই হাজার উনিশের শুভ উদ্বোধন হয়েছে তেলিহাটি ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল বাতেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর তিন আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ গাজীপুর প্রতিনিধির রিপোর্ট দেখুন বিস্তারিত গাজীপুরের শ্রীপুর উপজেলায় আবদুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মাদক নারী নির্যাতন ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্ট দুই হাজার উনিশের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে সতেরোই জুলাই বিকেল পাঁচটায় গাজীপুর জেলা পুলিশের আয়োজনে আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান পিপিএম এ সময় উপস্থিত জনতা ও খেলোয়াড়দের নিয়ে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান গাজীপুরের পুলিশ সুপার শামসুন নাহার পিপিএম অনুষ্ঠানে গাজীপুর জেলার পুলিশ সুপার শামসুন নাহারের সার্বিক তত্ত্বাবধান ও তেলিহাটি ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল বাতেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর তিন আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ গোলাম সবুর শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরফিন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন রুৎপুর নাহার মেজবা আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন ভূঁইয়া গাজীপুর প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট অ্যাসন টিভি